আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো যে বিকাশ প্রতারণা, কিছু প্রতারণার শিকার হচ্ছে গ্রামবাসী এবং সহজ সরল লোকেরা। তো বিকাশের থেকে কল করে প্রতারণা করেছে এই ভিডিওটি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে বিকাশ প্রতারণা করে। বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে না, পার্সোনাল অ্যাকাউন্ট, বিকাশ কোম্পানি, ব্র্যাক ব্যাংকের জি অ্যাকাউন্ট, জি অ্যাকাউন্ট হেড অফিস থেকে কল করা হয়েছে স্যার। ঠিক আছে, অবগত করা হয়েছিল মেসেজ এর মাধ্যমে স্যার। মেসেজ দেখেছিল 1 তারিখে মেসেজ দেওয়া হয়েছিল আপনাকে বিকাশ অফিস থেকে। খেয়াল করি নাই ভাই, এরকম ভুল কখনো করা যাবে না স্যার। অ্যাকাউন্টে যে ব্যস্ততা গিয়েছিল তাই না, বাংলাদেশ সরকারি ভাবে মেসেজ তো দেওয়া হয়েছিল। ঠিক আছে, মেসেজ কলে কি রাখা ছিল, অ্যাকাউন্টের মালিক যেটা আপনি হন তাই না, বিকাশ বন্ধ আছে। ঠিক আছে, সকল প্রকারের জি বিকাশ থেকে সকল প্রকারের লেনদেন আর 3 মাসের মধ্যে করা যাবে না স্যার। ঠিক আছে, এখন থেকে 5 মিনিট আগে বন্ধ করে দিয়েছি আমরা। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন স্যার যেটা অ্যাকাউন্ট নিজের আইডি কার্ড করা থাকে তাই না, তাহলে অ্যাকাউন্ট আবার নতুন করে চালু করা হবে স্যার। ওকে, নিজের আইডি কার্ড জমা দেওয়া না থাকে তাহলে অ্যাকাউন্ট বন্ধ আছে, বন্ধ থাকবে স্যার। কথা বুঝতে পারছেন? জি জি জি। তো স্যার অ্যাকাউন্টটা কি বন্ধ থাকবে না চালু করতে চাচ্ছেন? না, আমাকে জানান। আপনি মেসেজটা আমাকে কবে দিছিলেন? 1 তারিখে স্যার। আবার এখন যদি আপনি অ্যাকাউন্টের মালিক হন তাই না, আমরা পুনরায় মেসেজ পাঠাই দিবো। আপনি এজেন্ট পয়েন্ট আছে না, বিকাশের দোকান, ওইখান থেকে চালু করে দিবেন। আর না হলে স্যার আপনি নিকটস্থ কোনো কাস্টমার কেয়ারে দিয়ে চালু করতে পারেন, কোনো তথ্য না বলতে পারেন তাই না। এখন তাহলে স্যার অ্যাকাউন্টটা 3 মাস পরে ঢাকা হেড অফিসে চালু করতে হবে, হেড অফিসে ছাড়া সম্ভব হবে না। তথ্য বলতে পারেন তাই না, তাহলে আমি এখন মেসেজগুলো পাঠাই দেবো আবার। ঠিক আছে, আপনি একটু মেসেজটা পাঠাই দেন, আমি তো খেয়াল করি নাই। ওকে, আমি দেখতেছি মিলে। ওকে জি, সঠিক আছে স্যার। 5 8 1 1 8 1 আমি পুরো শোনাবো স্যার, না পারলে আমাকে বলতে হবে কোনটা। ভাই আমি তো পারি না ইংলিশ। ও মাই গড স্যার, এখানে লেখা আছে কত কত মানে কোনটা কত কোনটার কথা বলবো আমি? আপনি 3 নম্বর পুরোনোটা স্যার, পিন নাম্বার আমি আপনাকে কি জন্য বলবো? হ্যাঁ বলেন ভাই। জি, এটা বন্ধ হয়ে গেছে তাই না? হ্যাঁ, এখন বর্তমানে 3 6 সংখ্যা করতাম। আমি কি বলছি শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কের প্রবলেম ছিল, তখন শুনি নাই স্যার। আমি বলছি বর্তমানে আমরা আপনাকে আগের যে 5টা সংখ্যা 3 নাম্বার ছিল লেনদেনের, জি ওইটা মেসেজ দিব। ঠিক আছে, ওইটার কি করব? ওইটা আমি মেসেজ পাঠাবো, ওইটা মেসেজ পাঠানোর পরে আপনি ওই সংখ্যাটাকে স্যার, ঠিক আছে, কেটে 5টা সংখ্যা যে কোনো 6টা সংখ্যা প্রিন্ট বসাবেন এখন। ঠিক আছে, আর ওইটা ওই প্রিন্ট সিলেক্ট হবে। ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, কনফার্ম করে স্যার। আগের 5টা অক্ষর কত কত? 1 6 8 5 7 কত স্যার? 1 6 8 5 7 1 6 8 5 7 জি, 1 6 ছিল না আপনার? না, এই পিনই তো। লেনদেনের পিন কোড বলছি স্যার আমি আপনাকে, লেনদেনের পিন। টাকা তুলতেন কোন পিন দিয়ে? টাকা তুলতাম কোন পিন দিয়ে? এটা দিয়ে হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, বিকাশ থেকে শিশির বলছি। বর্তমানে অ্যাকাউন্টে লেনদেন আপনি করার জন্য আমি আপনার সাথে কথা বলতেছিলাম বিকাশ অফিস থেকে, শুনতে পাচ্ছেন? জি 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 স্যার, আপনি পুরোনো পিন কোডটা কনফার্ম করেন, কত কত আমরা অ্যাকাউন্টে মেসেজ দিচ্ছি। ওকে, 5টি সংখ্যা স্যার, ওইটা মেসেজ পাঠানোর পরে 6 ডিজিটের পিন করবেন। ওকে, বর্তমানে ঠিক আছে, এখন পুরোনোটা কত কত ছিল আপনি? ও, এটা তো আমার নাম, আমারে বলতে নিষেধ করছে।
স্যার আপনি নামা নিষেধ করছে আপনাকে বলতে, তাই না? হ্যাঁ ভাইয়া, আমি আপনাকে অফিস থেকে কল করছি না, আদার্স কোনো পয়েন্ট থেকে কল করছি, কোন অফিস নাম্বার কত? 16247। আপনাকে অফিস থেকে এই জন্যই কলটি করা হয়েছে, কারণ আপনি কনফিউশন থাকতে পারেন, গোপন পিন কখনো কাউকে বলবেন, এটা আমরাই বলে থাকি, কলটা নিয়ে নিয়ে পিন করে দিন থাকবেন, ওকে? এটা কারা বলে বলুন তো, আমরাই তো বলি, তাই না? এই মুহূর্তে আপনি কি বলছি, আপনার আগে যে পিনটি ব্যবহার করতেন লেনদেনের পিন কোড হিসাবে, তাই না, 5টি সংখ্যা, ওইটুকু স্যার আমরা আপনাকে কলটা করছি, ঠিক আছে? গোপন পিন কাউকে কখনো শেয়ার করা যাবে না, গোপন পিন পার্সোনাল জিনিস, তাই না? আমার নানা বলছে, আমার নানা বলছে মরে গেলো, কারোর বলতে নিষেধ করছে, না এটা কখনোই বলবেন না, এটা অফিস ছাড়া এবং আপনি ছাড়া কাউকে পিন নাম্বার বলা যাবে না। পিন নাম্বার মানে কি বলেন তো, অ্যাকাউন্টের গোপন জিনিস, তাই না? আর এখন আপনাকে আমরা কিন্তু স্যার আগের পিনটা বন্ধ করে নতুন পিন দিচ্ছে এখন 6 সংখ্যার, ওকে? আর এই পিনটা আমি শেয়ার করা যাবে না, বর্তমানের পিনটাও, ওকে? এখন আপনি অফিস কল পাইছেন, আজকে অ্যাকাউন্টে 10,000 ক্যাশিং গ্রহণ করছেন স্যার, তাই না? টাকা চিঠি আমরা দিতে পারলাম, আমি তো স্যার অফিস কল করেছি, আপনার আমি তো যেই করি না, আমার নানাও চালায় আমিও চালাই, বুঝতে পারছি? আজকে টাকা 10,000 টাকা আসছে স্যার, তাই না? আমি ভুলে গেছি, আমি নানা কাছে জিজ্ঞাসা করে আসবো, আমি বন্ধ করে দিব, টাকা তুলে দিব, আল্লাহ হাফিজ। হ্যালো স্যার, আমরা আপনার টাকাটা কেড়ে নিচ্ছি স্যার, ওকে? অবৈধ হিসাবে। হ্যাঁ কি করবেন? আপনার অ্যাকাউন্টটা বন্ধ থাকবে স্যার, আবু অ্যাকাউন্ট গ্রহণ হয়েছে, ওকে? কেন, আমি তো কিছু করি নাই, আপনি ভুল পিন বলেছেন প্রথম কথা, ওকে? অফিসের সাথে কথা বলছেন, অফিস বলেন, আপনি তো ভুল বলছেন পিন কর্তা, তাই না? আপনাদের কোন অফিস? বিকাশ অফিস কোন জায়গায়? ঢাকা মহাখালী। ও, অফিস খোলা আছে এখনো? বিকাশ ইন্টারন্যাশনাল, ওকে? না আমি আমি আসতেছি, আমি এখন নানাকে নিয়ে আসি।